হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের কাছে যে রোজ রোজ আমি ব্লগ ভিডিও দিই, এই যে ছোট ছোট করে ব্লগ ভিডিও বানাই, আর দেখো আমি প্রত্যেক দিন ডেলি লাইফে যা যা করি, রান্না বান্না, বাকি ঘরে কাজকর্ম, রিলস বানানো, যা করি, মেয়েকে পড়ানো, মেয়েকে গান শেখানো, মেয়েকে নাচ শেখানো, এইসব নিয়েই আমার প্রত্যেকটা ব্লগ থাকে। তো আমি রোজ ভাবি আমার ব্লগে তোমাদের জিজ্ঞাসা করব, আমার ব্লগগুলো কি তোমাদের ভালো লাগে? কিন্তু আবার ভাবে কি জান, তোমরা আবার কি ভাববে, সেই ভেবে আর জিজ্ঞাসা করা হয়ে ওঠে না। তবুও আজ কেন যেন মনে হলো রোজই তো ব্লগ ভিডিও বানাই, আজকে একটু জিজ্ঞাসা করি দেখি তোমরা কি বলছো। তো আজও আমি ব্লগ ভিডিওটা যে বানালাম সেটা আমাদের আজকে সারাদিনের কাজকর্ম যা যা করলাম সেসব নিয়েই। তো সকালে উঠে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তো মেয়ে এদিকে পড়ছিল, আমি এদিকে রান্নাঘরে গেছিলাম। যেহেতু বারটা ছিল শনিবার, সমস্ত কিছুই নিরামিষ, নিরামিষে করেছিলাম পনির। পনিরটাকে আগে গরম জলে আমি ভিজিয়ে রেখেছি, কারণ পনিরটা যদি ভিজিয়ে রাখি গরম জলে তাহলে একটু নরম হয়। তারপরে করেছিলাম ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে আমি রুটিও খেয়েছি সকালবেলা জলখাবার, আর দুপুরের ভাতের সাথেও রেখেছিলাম। তারপরে রান্না করতে করতে আবার একটু মেয়ের পড়ার ঘরে আসলাম, দেখি মেয়ে পড়ছে, মেয়েকে নিয়ে একটা রিলস বানালাম, রিলস বানিয়ে নিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখো রুটি ভাজছি, ডালও করছি, ডালে ফোড়ন দিলাম, সকালে খাবার খাবো বলে তোমাদের তো বলেই দিলাম। তারপরে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। তো আজকে আমি রান্না করেছিলাম পনির, আলু দিয়ে, পটল দিয়ে পনিরের তরকারি, ছোলার ডাল করেছিলাম, করলা ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, আলু করলা ভাজা, ভেন্ডি ভাজা আর পটল ভাজা। এই আলু করলা ভাজাটার নিচে না পটলগুলো সব ভেজে রেখেছি, আমি একটা বাটির মধ্যেই রেখে দিয়েছি, দুটা বাটি আর করিনি, অল্প তো ওই জন্য, আর একটা বাটির মধ্যে রেখেছি ঢেঁড়স ভাজা মানে ভেন্ডি ভাজা। তো এই তো ছিল আজকে আমার শনিবারের মেনু। তো ভিডিওটা আপলোড করতে হয়তো আমার একটা দিন দেরি হয়ে গেল, কারণ ভিডিও এডিটিং করতে, ভয়েস দিতে আমার একটা দিন সময় লাগে, সমস্ত কাজবাজ কমপ্লিট করে তবেই আমি তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসি। তো আমার একটাই জিজ্ঞাসা যে আমার এই রোজকার ডেইলি ভিডিও যে আমি রোজকার ব্লগ দিই, তোমাদের কাছে কি এগুলো ভালো লাগে? যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমি একটু উৎসাহ পাই, তাহলে আমি আরও ভালো মতো ভিডিও বানাবার চেষ্টা করব, তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো মেয়েকে পড়তে বসিয়েছিলাম, যে বলেইছিলাম মেয়ে সকালে খাবার খেয়ে আবার পড়তে বসে গেছে, তো এখন ইংলিশ করছে। তো ওকে ইংলিশ করিয়ে নিয়ে আমি চলে আসলাম ঘরে, এখন বাজে বেলা 12টা। ঘরটা বাসি বিছানা আমার আগেই উঠানো হয়ে গেছিলো, কিন্তু বালিশগুলো আর গুছানো হয়নি, তো বালিশগুলো সমস্ত আমি গুছিয়ে রাখলাম ঘরের মধ্যে। তো বিছানার মধ্যে গুছিয়ে টুছিয়ে রেখে ঘরটাকে আরেকটু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে এবার আমি মেয়েকে স্নান করাবো, আমি নিজেও স্নান করব। তার আগে একটা কাজ বাকি আছে আমার, সেটা হলো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়নি, আর এই রান্নাঘর আর এই আমার ঘর বা এই বাড়ি এটা আমার কাছে একটা বলতে পারো মন্দির, কারণ এটাতে আমি প্রত্যেক দিন কাজ করি, রান্নাবান্না করি, থাকি, খাই, সংসার করি, এবং এখানে আমি অনেক কিছুর মোকাবিলা করি, হয়তো অশান্তি হয়, আনন্দ হয়, সুখ হয়, সব কিছু নিয়েই মানুষের জীবন, আমার জীবনও দুঃখ সুখ আনন্দ কষ্ট সব কিছু নিয়েই, কিন্তু আর ক্যামেরার সামনে সেগুলো আমি আনি না, সেগুলো না হয় আমার পারিবারিক বিষয়, পারিবারিকই থাক, যাই হোক বাদ দাও। আবার চলে আসছি দেখো রান্নাঘরে, এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো ঘর তো পরিষ্কার হয়ে গেলো, এবার রান্নাঘরে শুরু হয়ে গেলো পরিষ্কার করা। প্রথমে আমি মিসেপের মাথাটা মুছে নিচ্ছি একটু সার্ফ দিয়ে, কারণ এটা খুব আঠা আঠা হয়, রান্নাঘর তো চিমনি যতই থাকুক তবুও আঠা হয়। তো সার্ফ দিয়ে মুছে নিলাম মিসেপের মাথাটা, মিসেপের মাথাটা মুছে নিয়ে আমি ডাইনিং টেবিলটা মুছে নিব। তো আমার বাসন রাখার এটা একটা আমার র্যাক বলতে পারো, এর মধ্যে আমি বাসন সমস্ত সাজিয়ে রাখি, কারণ আমার আর মানে মডুলার কিচেন করার ইচ্ছা ছিল, পয়সা কড়ির অভাবে আমি করে উঠতে পারছি না, তো এইভাবেই বাসনপত্র রাখি। তারপর টেবিলটাকে মুছে নিলাম, টেবিল মুছা হয়ে গেলে এবার গ্যাসটা মুছতেছি, গ্যাসটা প্রায় মুছাটা আমার কমপ্লিটেরই দিকে। তো গ্যাস ট্যাস মুছে নিলাম, গোটা রান্নাঘরটাও মুছে নিলাম, আমার বেডরুম, মেয়ের পড়ার ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার যাব মেয়েকে স্নান করাতে। তো আজকের ব্লগটা ছিল আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন যেটা সেটা নিয়েই। তো এইভাবেই আমি প্রত্যেক দিন টুকটুক টুকটুক করে একটু একটু করে ব্লগ বানাই। তো এই হলো আমার রান্নাঘর, আর দেখছো এই চিমনির পাইপটা, এর ভেতরে হলো কয়েকদিন ধরে খুব পায়রা ঢুকে অত্যাচার করছে,
তো সেটাই তোমাদের দেখালাম। তারপরে যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়েরও একটু ভিডিও ক্যামেরা করলাম। তো এইভাবেই আমি প্রত্যেক দিনের ভিডিও করি, প্রত্যেক দিনের ব্লগ তৈরি করি। তো ভিডিওর শেষে একটা জিনিস তোমাদের আজকে আমি দেখাবো, সেটা হলো আমি ঘরে রোজদিন দই পাতি, টক দই পাতি। সেটাই তোমাদের আজকে আমি দেখাচ্ছি কীভাবে পাচ্ছি আমি। এই দেখো একটা স্টিলের বাটির মধ্যে আমি একটা টক দই পেতেছি। টক দইটা দেখো একদম বাটির মাপ অনুযায়ী, বাটির সাইজ অনুযায়ী গোল চাঁদের মতো হয়ে গেছে। তো ভিডিওটা আজকে পর্যন্ত এই, ভালো লাগলে টাটা।